নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোমনাথ, আরও একবার আপনাদেরকে নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত জানাই। এদিন উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, সকাল থেকেই আমরা যে খবরে চোখ রেখেছিলাম, আজ 24 তারিখ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল ঘোষণা অর্থাৎ গণনার দিন স্থির হয়েছিল। সেই মতো সকাল থেকেই আমলাপাড়ায় যেখানে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেখানে সকাল থেকেই কিন্তু কড়া নজরদারির মাধ্যমে শুরু হয় গণনার কাজ। সর্বশেষ খবর অনুযায়ী যে প্রাপ্ত ভোট প্রার্থীরা পেয়েছেন যে ভোট, সে আরও একবার আপনাদেরকে জানিয়ে দেব। বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল, তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332 এবং কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52, তৃণমূল প্রার্থী পাপাই রাহা তার প্রাপ্ত ভোট 2842। আমরা এখন যে ছবি আমাদের সামনে আসছে, এবার নির্বাচনের নিয়ম অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয়, জয়লাভ করার পর প্রার্থী সার্টিফিকেট গ্রহণ করছেন মহকুমা শাসকের কাছ থেকে। নির্বাচনে জয়লাভের সার্টিফিকেট গ্রহণ করলেন প্রার্থী পাপাই রাহা, সেই ছবি সরাসরি দেখছেন আপনারা নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। নির্বাচনে জয়লাভের পর নিয়ম অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হয় সরকারিভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সে সার্টিফিকেট গ্রহণ করলেন প্রার্থী পাপাই রাহা। নির্বাচনে জয়লাভের পর গণনা কেন্দ্রের বাইরে এসেছেন প্রার্থী এবং দলীয় কর্মী নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন, সবুজ আবিরে মেতে উঠেছেন সকলেই তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং প্রার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি এই জয় উৎসর্গ করেছেন দলনেত্রীকে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় উৎসর্গ করলেন 14 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী পাপাই রাহা। আমরা কথা বলেছিলাম পাপাই রাহার সাথে, তিনি ঠিক কি বলেছেন, নির্বাচনে জয়লাভ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাপাই রাহা, তিনি ঠিক কি বলেছেন নির্বাচনে উপনির্বাচনে জয়ী প্রার্থী পাপাই রাহা, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন, আসুন একবার আপনাদের শোনাবো। ওয়ার্ডের মানুষের জন্য কোনো বার্তা? ওয়ার্ডের মানুষের জন্য বার্তা, আপনারা ভোটের আগে যেভাবে আমরা আশীর্বাদ করেছেন, ভোটের দিন আশীর্বাদ করেছেন, আপনাদের আমি পাথেয় করে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সাথে আছি, ছিলাম, আপনাদের সাথে থাকবো। এ জয় মমতা ব্যানার্জি জয়, এ জয় অভিষেক ব্যানার্জি জয়, এ জয় মা মাটি মানুষের জয়, এ জয় আমার সমগ্র 14 নম্বর বাসিন্দাদের জয়, এ জয় আমার তৃণমূল কর্মীদের জয়। যে সমস্ত বিরোধীরা বলছিল যে সন্ত্রাস হয়েছে, তাদের কি উত্তর দেবেন? সকালবেলার থেকে প্রথম থেকে আমি অভিযোগ করে গেছি যে বিজেপি 2 বিধায়ক সিআরপিএফ দিয়ে মানুষকে প্রভাবিত করছে এবং জোর করে বহিরাগত নিয়ে এসে ভোট কেন্দ্রে ঢুকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, এবং বিজেপি জানতো যে এখানে তারা জিততে পারবে না, এই জন্য বহিরাগত নিয়ে এসে বুথের মধ্যে ঢুকে জোর করে ভোট করার একের পর এক চেষ্টা করেছে এবং মানুষের প্রতিহত করেছে। আর আজকের রায় আবার দেখলো যে মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কাউকে বিশ্বাস করে না, মানুষ মমতা ব্যানার্জির সাথেই আছে। আমার প্রথম কাজ হবে মমতা ব্যানার্জির জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প সাধারণ মানুষকে আমার ওয়ার্ডের সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং সমস্ত ওয়ার্ডের মানুষকে একসাথে বসে আমার ওয়ার্ডকে কি করে এই পৌরসভার উন্নয়নের দিকে এক নম্বর ওয়ার্ড হিসেবে নিয়ে আসা যায়, সেটাই আমার প্রথম কাজ হবে। ওয়ার্ডের মানুষের জন্য বার্তা, আপনারা ভোটের আগে যেভাবে আমরা আশীর্বাদ করেছেন, ভোটের দিন আশীর্বাদ করেছেন, আপনাদের আমি পাথেয় করে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সাথে আছি, ছিলাম, আপনাদের সাথে থাকবো। নির্বাচনে জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী প্রার্থী পাপাই রাহা, তিনি ঠিক কি বললেন আপনাদেরকে শোনালাম। আরও একবার আজকের নির্বাচনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং যে ফলাফল সর্বশেষ যে ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখব। বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট ধৃতিমান পাল, সিপিএম প্রার্থী তার প্রাপ্ত ভোট 332, কংগ্রেস প্রার্থী
প্রভাস পাল তার প্রাপ্ত ভোট 52 এবং তৃণমূল প্রার্থী পাপাই রাহা অর্থাৎ জয়ী প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। স্বাভাবিকভাবে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী এবং জয়লাভের পর সরকারি নিয়ম অনুযায়ী তার হাতে মহকুমা শাসকের পক্ষ থেকে জয়ের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে এবং নির্বাচনে জয়লাভ করার পর গণনা কেন্দ্রের বাইরে আসতেই জয়ী প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শুরু হয় আবির খেলা, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও এদিন এই যে গণনা যে প্রক্রিয়া হয়েছে তাতে কিন্তু বিরোধীরা পূর্ব ঘোষণা মতো বিরোধীরা তাতে অংশগ্রহণ করেননি। পাশাপাশি এদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ দক্ষিণ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করেন, ধৈর্য ধরুন, ভোট হবে 2024-এ। তার এই ইঙ্গিতকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিশেষজ্ঞদের মতে 2023-এ রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তারপর 2024-এই কিন্তু রাজ্যে 2024-এই কিন্তু অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কথাকেই ইঙ্গিত করেছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সেসব সমস্ত খবরে আমাদের নজর থাকবেই সকাল থেকে, যেমন আমরা গণনা কেন্দ্রের নির্বাচনের দিনও আমরা প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের এই যে গণনার দিন আমরা চেষ্টা করেছি সকাল থেকে আমাদের সমস্ত খবর গণনা কেন্দ্রের ভেতরের ও বাইরের সমস্ত প্রতিবেদন আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আমরা চেষ্টা করেছি সেই খবর প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবার। ঠিক এইরকমই প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে গেলে আমাদের যে সোশ্যাল সাইট রয়েছে অর্থাৎ ফেসবুক ও ইউটিউব চ্যানেল, আপনারা সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফলো করে লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, প্রতি মুহূর্তের এরকম আপডেট পেতে পারবেন। সোশ্যাল সাইটে গিয়ে নিউজ NML লিখলেই আপনি আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এবং আমরা যদি প্রতি মুহূর্তের আপডেট এরকম পেতে চান, শুধু বনগাঁ নয়, বনগাঁ মহকুমা এবং আশেপাশের বিভিন্ন এলাকার খবর প্রতি মুহূর্তে সরাসরি এরকম খবর প্রতিনিয়ত আপডেট পেতে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। এবং সেটটপ বক্সে আমাদের টিভি চ্যানেলে সেটটপ বক্সের নাম্বার হচ্ছে 874874। আপনারা সেটটপ বক্সে অর্থাৎ টিভিতে সেটটপ বক্সে দেখতে চাইলে 874 নম্বরে আমাদের নিউজ নোম্যান স্ট্যান্ড দেখুন। আরও একবার নির্বাচনের খবরে আমরা চোখ রেখেছি। এদিন সকাল থেকেই গণনা শুরু হয়েছে, যদিও 8টায় গণনা শুরু হবার কথা থাকলে নির্ধারিত কিছু সময়ের পর গণনা শুরু হয়েছে, কারণ সকাল থেকেই প্রকৃতি একটু বিরূপ ছিল, সেই কারণে একটু সমস্যা হয়েছিল গণনা শুরু হতে। নির্ধারিত সময় পার হওয়ার পর গণনা শুরু হয় এবং গণনা শুরু হতেই, কারণ দুটি টেবিলে তিন রাউন্ড গণনা হয়েছে, 6টি বুথ ছিল উপনির্বাচনে, 14 নম্বর ওয়ার্ডে 6টি বুথে 5টি সাধারণ বুথ ছিল এবং একটি সহায়ক বুথ তৈরি করা হয়েছিল। 6টি বুথে ভোট গ্রহণ হয়। এই ওয়ার্ডে মোট ভোটার ছিলেন 4,776 জন, তার মধ্যে 82.71% ভোট গ্রহণ হয় এবং ভোট গ্রহণের দিন থেকে বিরোধীরা বারে বারে রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন। ভোট গ্রহণের দিন দফায় দফায় পথ অবরোধ হয়েছে, নানান ঘটনা সামনে এসেছে নির্বাচনের দিন থেকে এবং এদিন সকালেও গণনা কেন্দ্রে বিরোধীদের কাউকে দেখা যায়নি, কারণ তারা আগে জানিয়েছিলেন গণনা তারা বয়কট করেছেন অর্থাৎ গণনাতে তারা অনুপস্থিত থেকেছেন। গণনা শেষে তৃণমূল প্রার্থী পাপাই রাহার প্রাপ্ত ভোট 2842, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 724, CPM 332, জাতীয় কংগ্রেস 52। স্বাভাবিকভাবেই ভোটের নিরিখে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী এবং জয়লাভের পর সরকারি নিয়ম মেনে তাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। তারপর গণনা কেন্দ্রের বাইরে প্রার্থী আসতেই তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন দলীয় অন্যান্য কর্মী সমর্থকেরা, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে উচ্ছ্বাস হয়েছে এবং নির্বাচনে জয়লাভ করে গণনা কেন্দ্রের বাইরে আসার পর তৃণমূল প্রার্থী পাপাই রাহা তিনি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। তিনি কি বলেছেন আমরা সে কথাও শুনিয়েছি আপনাদেরকে। আপাতত এই পর্যন্তই, এখনকার মতো শেষ করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। আমি শুধু ভালোবেসেছি প্রেম।
প্রেমের বাজি ধরে নি জীবনের প্রতিটি মুহূর্তে আপনার সাথে এস আর জুয়েলার্স বাজার মোড় বনগাঁ সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় খুশির আজান সকাল বেলায় ঈদের খুশি পূজোর ঢাক সবখানে ভালো।